হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। শীতের শেষে সমস্ত প্রকার লেবু গাছেই প্রচুর পরিমাণে ফুল আসে। যা ফুল আসে তার বেশিরভাগই ঝরে যাবার পর বাকি ফুলগুলো থেকে ফলের ছোট ছোট গুটি তৈরি হয়। অনেক সময় দেখা যায় সেই ছোট ছোট ফলগুলিও সময়ের সাথে সাথে ঝরে পড়ে যাচ্ছে। এরকমটা মূলত তিনটি কারণে হয়। সেই কারণ আর তার সমাধান নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কারণ, ছত্রাকের আক্রমণ। যখন ফলের ছোট গুটি বাঁধে সেই সময় ছত্রাকের আক্রমণের কারণে সেই ফলগুলো পচে গাছ থেকে পড়ে যেতে পারে। এই কারণে ফলের গুটি বাঁধার পরই গাছে ছত্রাকনাশক স্প্রে করা প্রয়োজন। আমার গাছের পাতায় দেখতে পাচ্ছেন, দু তিন দিন আগেই আমি ছত্রাকনাশকের স্প্রে করেছিলাম। এবার আসি দ্বিতীয় কারণ। গাছে যখন ফুল আসে তখন অনেকেই বেশি আগ্রহী হয়ে গাছে গোবর সার, ভার্মিকম্পোস্ট বা এ ধরনের ফার্টিলাইজার দিয়ে দেন। গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আমরা সকলেই কম বেশি জানি নাইট্রোজেন গাছের বৃদ্ধির কাজে লাগে, আর পটাশিয়াম আর তার সাথে কিছুটা ফসফরাস গাছের ফল আনার কাজে এবং ফলকে ম্যাচিওর করার কাজে লাগে। এই কারণে গোবর সার বা নাইট্রোজেন রিচ কোনো ফার্টিলাইজার এই সময় গাছে ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে আমরা ফসফরাসের যোগান দিতে বোন ডাস্ট এবং পটাশিয়ামের যোগান দিতে কলার খোসার ব্যবহার করতে পারি। এরপর আসি তৃতীয় কারণে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম ছাড়াও গাছের বিভিন্ন ধরনের অনুখাদ্য যেমন জিঙ্ক, কপার, বোরন, ম্যাগনেশিয়াম ইত্যাদি, এছাড়াও বিভিন্ন রকম ভিটামিন এবং উৎসেচকের প্রয়োজন হয়। এর যে কোনো একটির অভাবেও গাছের ফল ঝরে যেতে পারে বা ফলের আকার বিকৃত হতে পারে অথবা ফল ঠিকমতো পুষ্ট হবে না। মাটিতে গাছ থাকলে তাতে আলাদাভাবে এগুলো দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু টবের গাছ যেহেতু লিমিটেড মাটিতে থাকে তাই আলাদাভাবে এই সমস্ত কিছুরই যোগান দেওয়া প্রয়োজন। এই যোগান জৈব উপায়ে দেওয়ার একটি বেস্ট মাধ্যম হল সিউইড এক্সট্র্যাক্ট। বাজারে বিভিন্ন কোম্পানির সিউইড এক্সট্র্যাক্ট কিনতে পারা যায়। আমার কাছে রয়েছে ইপকো ব্র্যান্ডের সাগরিকা। এর নিচে লেখাই রয়েছে কমপ্লিট প্ল্যান্ট ফুড, অর্থাৎ গাছের যত রকম মাইক্রোনিউট্রিশন, ম্যাক্রোনিউট্রিশন, ভিটামিন, উৎসেচকের প্রয়োজন হয় তার সবটাই আমরা এর থেকে পাবো, তাও একদম জৈব উপায়ে। বাজারে এটা গ্র্যানুয়াল অর্থাৎ দানা আকারে এবং লিকুইড দুভাবেই পাওয়া যায়। আমার কাছে তরল আকারে রয়েছে। এর 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করলে গাছের সমস্ত রকম নিউট্রিশনের চাহিদা পূরণ হয়। ফলে গাছ এমনিতেই অনেকটা হেলদি হয় আর সহজে গাছে কোনো রোগ পোকার আক্রমণ হয় না। আর গাছ যখন হেলদি হবে তখন গাছে ফল ধরার ক্ষমতাও বৃদ্ধি পাবে। বেশি পরিমাণে ফল পাওয়ার জন্য বা ফলের কোয়ালিটি ভালো করার জন্য আমরা অনেক সময় মিরাকুলান বা অন্য কোনো পিজিআর ব্যবহার করে থাকি। পিজিআর জিনিসটা রাসায়নিকভাবে তৈরি হয়, যার ফুল ফর্ম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা গাছে ব্যবহার করাতে আমরা অনেক সময় আপত্তি প্রকাশ করি, কেননা যে ফলটা আমরা বাড়িতে তৈরি করছি সেটা সবসময়ই চেষ্টা করি জৈব উপায়ে তৈরি করার। তাই পিজিআর এর বিকল্প হিসাবে আমরা চাইলে সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারি, এতেও আমরা একই রকম উপকার পাব। উপরন্তু আমার ধারণা মিরাকুলান বা অন্য কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের বদলে এটা ব্যবহার করলে ফলের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। সিউইড এক্সট্র্যাক্টের বাংলা কথাটি হল সমুদ্রজাত শৈবালের নির্যাস। সমুদ্রের তলদেশে যে সমস্ত শৈবাল থাকে তার নির্যাস থেকেই এই সিউইড এক্সট্র্যাক্ট তৈরি করা হয়, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে জৈব উপায়ে তৈরি, তাই আমরা নির্দ্বিধায় আমাদের বাগানের গাছে ব্যবহার করতে পারি। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরির জন্য।
কমেন্ট বক্সে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।